কোটা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সহিংসতা ও শেখ হাসিনা সরকারের প্রস্থানকে ঘিরে অস্থিরতার মধ্যে একটি মহল উস্কানিতে বাংলাদেশের সংখ্যালঘু ও সম্প্রদায় বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে টার্গেট করে মন্দির ভাঙা অগ্নিসংযোগ হিন্দুদের সম্পত্তি দখল বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী এর প্রতিবাদ ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধের দাবিতে ব্রিটেনে বসবাসরত কয়েক হাজার হিন্দু নারী পুরুষেরা গত দশই আগস্ট ব্রিটিশের পার্লামেন্টের সামনে মানববন্ধন করেছেন একই সঙ্গে ব্রিটিশ বাঙালি হিন্দুদের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও বাংলাদেশ হাইকমিশনের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়